নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল সার্কেলের অর্থাৎ ইন্ডিয়া পোস্টের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশান নিয়ে পৌঁছে গেছি। তো যেটা ইন্ডিয়া পোস্টের যে মেন ওয়েবসাইট www.apipost.in, এটা মেনলি GDSদের জন্য। তো এখানে যখন লেটেস্ট নোটিফিকেশান আসে তখন এই লেটেস্ট নোটিফিকেশানে করে ওটা হয়ে থাকে, ওটা থাকে, তো এখন নেই। তো বর্তমানে আসতে চলেছে GDSএর একটি বিশাল বড় ভ্যাকেন্সি। আপনারা জানেন যে GDS কোনো রকম এক্সাম ছাড়া, কোনো রকম এক্সাম বা ইন্টারভিউ ছাড়াই রিক্রুটমেন্ট হয়। তো এটি মাধ্যমিক পাসে একটি বিশাল বড় চাকরি। তো এই কোনো রকম রিক্রুটমেন্ট আজ পর্যন্ত এক্সাম বা ইন্টারভিউ ছাড়া হওয়া ইম্পসিবল। তো এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি বিশাল বড় চাকরি। তো GDS তো মাধ্যমিক পাসেই 18-40 বছর এজ হলেই ওরা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখে নিই এই GDS সম্পর্কিত কোন আপডেটটি আমাদের সামনে উঠে এসছে। তো আপনারা দেখেছেন আজ পর্যন্ত যে কোনো কিছু রিক্রুটমেন্ট আসার আগে তার কিছু না কিছু শর্ট নোটিফিকেশান আসে। যেরকম ধরুন PSC কোনো নোটিফিকেশান আসার সাথে সাথে বর্তমান পেপারে তার শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়, সেরকম GDS রিক্রুটমেন্টটা আসার আগে একটি শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। অর্থাৎ এটি চিফ পোস্টমাস্টার থেকে এই চিঠিটি এসেছে। অর্থাৎ এটা আপনারা দেখতে পাচ্ছেন যে চিফ পোস্টমাস্টারের তরফ থেকে যেটি এসছে যে সাইকেল 3-র জন্য। তো সাইকেল 3-র বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল, আসাম, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এই সকল জায়গায় সাইকেল 3 বেরোতে চলেছে। আমরা মেনলি ওয়েস্ট বেঙ্গলটা দেখব। ওয়েস্ট বেঙ্গলে সাইকেল 3 অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে 7/5/2021 থেকে 4/8/2020 পর্যন্ত, অর্থাৎ 7ই জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত। তো যখন এই অ্যাপ্লিকেশানটা শুরু হয়ে যাবে আমরা আপনাদের সামনে ভিডিও করে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো হয়ে থাকলে প্লিজ 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল টু গেট মোর অ্যান্ড মোর আপডেটস। থ্যাংক ইউ ফ্রেন্ডস।